ইতালির পাদুবাতে কমিউনের বিশেষ প্রতিনিধিদের নিয়ে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। বিডি স্টার টিভি নিউজ ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের পাঠানো প্রতিবেদন নিয়ে সাথে রয়েছে আমি তানজানা রহমান নিজা। ইতালির পাদোবাতে সবুজ বাংলা সামাজিক সংগঠন পাদোবার উদ্যোগে স্থানীয় কমিউনের বিশেষ প্রতিনিধিদের সাথে নিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান ফকরুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল মজুমদারের পরিচালনায় ও মহিউদ্দিন জন্টুর প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়রের পক্ষে কমিউনের বিশেষ প্রতিনিধি আসেসরে কলতুরালে সিন্ডাসারা রাঞ্জাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মিনারের আর্কিটেক্ট ইভান ইস্ট্রাইডিজের ও দানিয়েল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কমিউনির কর্মকর্তাগণ ইতালির ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, মানফালকনে বাংলা স্কুলের সভাপতি খন্দকার নুরুল আমিন, ত্রিভেজ ও বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, অতিথি ও ইতালিয়ানদের সাথে নিয়ে স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরিশেষে উপস্থিত অতিথিদের নিয়ে বাংলাদেশের হতদরিদ্র গৃহিণীদের জন্য এক টাকা স্বপ্ন পূরণ নামের একটি নতুন সেবামূলক কাজের উদ্বোধন করা হয়।